আপনাদের সবাইকে স্বাগত এনটিভি প্রতিদিনের আয়োজন প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে আলট্রাসনোগ্রাফি এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক আমরা প্রথমেই চলুন পরিচিত হই তার সাথে ডাক্তার মাহবুব ইসলাম হোসেন উনিশশো সালের মার্চ মাসে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে বরিশাল মেডিকেল কলেজ থেকে এম ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডি এন এম ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি চিলড্রেন্স হার্ট ইনস্টিটিউট আমেরিকা ও ল্যাবেড কার্ডিয়াক হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আলট্রাসোনোগ্রাফি আমরা সবাই যারা সাধারণ মানুষ আছে তারাও অনেকে এই এই টার্মটি জানে যে আলট্রাসোনোগ্রাফি বা আলট্রাসোনোগ্রাম কিছু বিশেষ রোগ নির্ণয়ের ক্ষেত্রে এটি দরকার হয় তো আপনার কাছ থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আপনি কিভাবে এটিকে সংজ্ঞায়িত করবেন ধন্যবাদ আপনাকে বর্তমান অবস্থায় আলট্রাসোনোগ্রাফির ব্যাপারে সকলেই চিকিৎসক রোগী সকলেই আমরা কম বেশি জানি এবং এটাকে বলা বলা হয় যে স্টোথোস্কোপের পরের একমাত্র ডিভাইস যেটা দিয়ে আমরা অনেক সাহসেই অনেক তথ্য নিতে পারি রোগী সম্বন্ধে এবং রোগের সম্বন্ধে এই ব্যাপারে আরেকটা বিষয় আছে যে আমাদের একটু বিষয় জানা দরকার যে আলট্রাসোনোগ্রাফি কিছু কিছু ক্ষেত্রে একশো পার্সেন্ট রোগ নির্ণয় করবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফিফটি পার্সেন্ট করবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রোগ নির্ণয় করবে না সেটা রোগের একটা ক্লু দিবে কিন্তু আমাদের একটু ভুল ধারণা আছে যে আলট্রাসোনোগ্রাফি করা মানে সব কিছু জেনে যাওয়া তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র স্ক্রিনিং এর জন্য করা হয় এটার আলোকে পরবর্তী পরীক্ষা নিরীক্ষা যেতে হবে সেই রোগটি কিংবা সেই সিম্পটমটিকে কনফার্ম করার জন্য সুতরাং আলট্রাসোনোগ্রাফি তিন ধাপেই করতে হয় কনফার্মেশন করার জন্য বর্ডার লাইন কেসে এবং স্ক্রিনিং করার জন্য এটি আলট্রাসোনোগ্রাফির মূল ব্যবহার আচ্ছা কি কি ধরনের আলট্রাসনোগ্রাফি মানে কি কি ধরনের ব্যবহার রয়েছে আমি একটু যদি সংক্ষেপে আপনার কাছে জানতে চাই আপনি ইতিমধ্যে কিছুটা ধারণা আমাদের দিয়েছেন যদি ইন্ডিকেশন হিসেবে বলি সেটা অলরেডি বলেছি তিন ধাপে আর যদি আমি ক্লিনিক্যাল পার্সপেক্টে বলি সেক্ষেত্রে প্রথম যখন আলট্রাসনোগ্রাফি আবিষ্কার হয় তখন শুধুমাত্র গর্ভ অবস্থায় গর্ভকালীন বাচ্চার অবস্থা নির্ণয়ের জন্যই এটা ব্যবহৃত হতো কিন্তু বর্তমান বিশ্বে এটার ব্যবহার এত বহুল যে সুনির্দিষ্ট গণ্ডির মধ্যে এটা সীমাবদ্ধ নয় আমি আপনাকে এবং আমরা আজকে যে টপিকটা আলোচনা করতে চাই সেটা আল্ট্রাসোনোগ্রাফির সর্বশেষ সংস্করণ যেগুলি সারা বিশ্বে চালু হয়েছে এখনো হয়তো আমাদের দেশে শুরু হয় নাই আশা করি শুরু হয়ে যাবে যেহেতু দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন এবং প্র্যাকটিস করছেন আপনি নিশ্চয়ই আমাদের সেই বিষয়টি নিয়ে ধারণা দেবেন যে আসলে সর্বশেষ সংস্করণ কি এসেছে এবং আলট্রাসনোগ্রাফির সেই বিষয়টি সম্পর্কে আমরা আজকে একটু জানতে চাইব আপনার কাছ থেকে আপনাকে ধন্যবাদ এটাই সত্য যে বহির বিশ্বে কিংবা বলতে গেলে উন্নত বিশ্বে এখন যেই আলট্রাসোনোগ্রাফির সর্বশেষ ব্যবহারটি চলছে সেটা মেনলি ভাস্কুলার স্টাডির উপরে এবং অনেক ধরনের আমরা বাংলাদেশে অনেক আগে থেকেই ভাস্কুলার স্টাডি করছি ভাস্কুলার বা রক্ত রক্ত পরীক্ষা এবং এটা দিয়ে কিন্তু অনেক রোগের শতভাগই রোগ নির্ণয় করা সম্ভব সেটার জন্য অন্য কোনো পরীক্ষা নেই করার প্রয়োজনই নেই এবং সেই বেসিসে এখন আরও উন্নত বিশ্বগুলিতে আরও বহুল ব্যবহার শুরু হয়েছে তার মধ্যে বর্তমানে আমি আমেরিকাতে যেটা করছি সেটা হল ট্রান্সক্রেনিয়াল সনগ্রাম মানে আমাদের মাথার মধ্যে রক্ত প্রবাহটাকে স্বাভাবিক প্রবাহ নির্ণয় করা এবং অস্বাভাবিক প্রবাহ নির্ণয় করা যেটা কি না এ কিংবা এমআর মানে আমরা এমআরআই করে সেগুলি করতে পারি কিন্তু তার আগে স্ক্রিনিং করার জন্য এটা একটা নন ইনভেসিভ পদ্ধতি যেটা কি না সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এখন ফার্স্ট অলগুলিতে এবং আমরা সবাই জানি যে আলট্রাসোনোগ্রাফি কিন্তু কোনো এক্স কিংবা রেডিয়েশন নাই এবং সেক্ষেত্রে এটা শতভাগ এখন পর্যন্ত প্রমাণিত নিরাপদবদ্ধ নিরাপদ হ্যাঁ সুতরাং আহ দেখেন এটার মাধ্যমে আপনার কোন কোন সমস্যার ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করে থাকছেন ধন্যবাদ এই এই আহ ট্রান্সক্রিনাল সনোগ্রাফিটা প্রথমে যখন শুরু হয় তখন ছিল স্ট্রোক রুগীদের স্ট্রোক করার পরবর্তীতে মস্তকের ভিতরে কোনো ব্লাড ক্লট কিংবা হেমোলয়েস আছে কি না সেটা দেখার জন্য ব্যবহার করা হতো এবং সেক্ষেত্রে অ্যাকচুয়ালি অপারেশন টেবিলে কিংবা পোস্ট অপারেটিভ ক্ষেত্রে ব্যবহৃত হতো কিন্তু এখন আর সেখানে নেই এখন আর পোস্ট অপারেটিভের পর্যায় নয় তার আগে শুধুমাত্র স্ট্রোক রুগী নয় যার কিনা প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে কিংবা কারো আমরা কিছু রোগে জানি যে মস্তিষ্কের মধ্যে অ্যানুরিজম হয় যেটা কিনা কনজেনিটাল জেনেটিক কারণে অনেকের মস্তিষ্কের মধ্যে অ্যানুরিজম হয় সেগুলি সাধারণত স্বাভাবিক চিকিৎসার যে গতিতে ওটা আসলে নির্ণয় করা হয় না এখন এই ট্রেন্সটা চলছে যে একটা পেশেন্টের আনইউজুয়াল হেডেক অথবা অন্য কোথাও একটা অ্যানুরিজম হয়েছে তার মস্তিষ্কের রক্তি দেখা দরকার সেখানে কোনো আছে কি না এই স্ক্রিনিং করার জন্য এখন এটা খুব বেশি হচ্ছে তার মানে আমরা ইন্ট্রাক্রেনিয়াল এনুরিজম নির্ণয়ের জন্য পাশাপাশি ভেজোস্পম আমরা যেটা বলি যে রক্তানিটা কিছুটা সংকুচিত হয় সেই সংকুচিত হলো কি হলো না এবং হলে কতটুকু হলো অথবা হওয়ার পরে তার ব্লাড ফ্লোতে কি ইফেক্ট করলো সেইটা খুব সহসে কি আসছে একদম নিখুঁতভাবে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু এটা নির্ণয় করা সম্ভব এবং সর্বোপরি যেটা রুগীর জন্য চিকিৎসকের জন্য গুরুত্বপূর্ণ এটা অত্যন্ত অল্প ব্যয় এবং আমাদের দেশে যেই কনভেনশনাল মেশিনগুলি আছে এটা সাথেই শুধুমাত্র এই নির্দিষ্ট প্রব এবং এটা সফটওয়্যার অ্যাড করে এটা করা সম্ভব এবং আপনার কি মনে হয় যে আমাদের দেশে যারা স্কিলড রয়েছেন এই সেক্টরে তাদের তারাই কি সেটি সঠিকভাবে করতে পারবেন নাকি তার জন্য আবার আলাদা কোনো প্রশিক্ষণের বা স্কিল হওয়ার দরকার আছে আলাদা একটু স্কিল হওয়ার দরকার আছে তাকে তো বুঝতে হবে এটা নর্মালটা কি এটা অ্যাবনরমালটা কি কারণ আমাদের মনে রাখতে হবে যে ভাস্কুলার স্টাডি একটা ডাইনামিক স্টাডি সুতরাং আমরাও যদি অনেকেই অল্প জেনে অথবা না জেনে এটাকে শুরু করি কিংবা যে কোনো ভাস্কুলার স্টাডিকে আমি করি তাহলে যে ডাইনামিক চেঞ্জ যেমন ধরুন আমি একটা সাধারণ এক্সাম্পল বলি একটি লোক নিচতলায় বসে যদি আপনি তার ব্লাড প্রেশার মাপেন সে যদি পাঁচতলায় হেঁটে উঠে সিঁড়িতে তখন যদি ব্লাড প্রেশার মাপেন ব্লাড প্রেশার পার্থক্য হবে কিন্তু সেটা হয়তো নর্মাল লিমিটের মধ্যে আছে কিংবা কারোরটা নাই এই কনসিডারেশন যদি মাথায় রেখে আপনি ভাস্কুলার স্টাডি করেন তাহলে আপনার নিখুঁত হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ওই ব্লাড প্রেশার বেড়ে যাওয়া দেখে যদি আপনি মনে করেন এটা অ্যাবনর্মাল তাহলে কিন্তু আপনার রিপোর্টটা ভুল হয়ে গেল সুতরাং ভাস্কুলার স্টাডি করার আগে একটু সুনির্দিষ্ট ট্রেনিংটা নিয়ে নিলে জিনিসটা আরও পারফেক্ট হবে এবং সেক্ষেত্রে যে ট্রান্সক্রেনিয়ালের কথা বললাম এটা আরও স্পেশালাইজড সুতরাং এটার জন্য আরও একটু উচ্চতর ট্রেনিং নিলে জিনিসটা সবচেয়ে নিখুঁত হবে এবং এটা ট্রেনিংটা খুব কঠিন কোনো না এবং আমার ইচ্ছা যে আমি যখন আমেরিকা থেকে ফিরবো আমি সবাইকে ট্রেনিং করাবো যারা আগ্রহী এতে কোনো আমাকে পয়সাও দিতে হবে না এবং আমাকে কোনো আলাদা কিছু আমি চাই এটা সবাই শিখুক এবং আমাদের রুগীরা এটার সুবিধাটা পাক অবশ্যই নিঃসন্দেহে একটি ভালো একটি উদ্যোগ এবং পরিকল্পনা আপনি নিয়েছেন আমরা আশা করব যে এটি যাতে বাস্তবায়ন হয় সাথে আপনি আরো আরো নতুন কোন সংযোজনের কথা কি বলবেন আমাদের যে এই এই সনোগ্রাফির সেক্টরে বাংলাদেশের বাইরেও নতুন আরো কিছু কি যুক্ত হয়েছে কিনা যার ভবিষ্যতে যেগুলো আমাদের দেশে আবার আসতে পারে অচিরেই হ্যাঁ হ্যাঁ এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সংযোজিত হয়েছে এবং অলরেডি প্র্যাকটিস হচ্ছে সেটা হলো গর্ভকালীন অবস্থায় গর্ভস্থ বাচ্চার গর্ভস্থ বাচ্চার কোনো জন্মগত ত্রুটি আমরা ইতিমধ্যে নির্ণয় করি বাংলাদেশেও করি কিন্তু সেটাও আরেকটু লেভেল টু অথবা লেভেল থ্রি বলছে ওরা লেভেল টু থ্রিটা আমাদের এখন মোট করি শুরু করা প্রয়োজন সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিচ্ছি কিংবা অন্য কেউ যদি উদ্যোগ নিতে চান সেখানে আমার সহযোগিতা থাকবে সুতরাং আমি এখানে বলতে চাই যে গর্ভকালীন বাচ্চার বর্তমানের যেই জিনিসটা আমরা প্র্যাকটিসে আছি কিংবা রিসার্চে আছি সেটা হলো তার জন্মগত হৃদরোগ নির্ণয় এটাকে আমরা ফিটাল ইকো বলছি এবং বাচ্চার অটিজম নির্ণয় করা সম্ভব কিনা না সেটা নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে আমি একটা গবেষণায় যুক্ত আছি আমি আশা করি আমরা গর্ভাবস্থাই সম্ভাব্য স্ক্রিনিং করে বাচ্চার সম্ভাবনাটা কিংবা নাই এটা বলে দেওয়া সম্ভব হবে এটা আমাদের বর্তমানে সর্বশেষ সেটি কখন জানা যাবে গর্ভাবস্থা ঠিক কোন পর্যায়েটাতে আসলে এটি বোঝা যাবে আপনি যে নতুন পদ্ধতিটির কথা বলছেন তার মধ্যে খুবই ভালো কথা এটা এটা তিনবার এটাকে স্ক্রিনটা করতে হবে যখন গর্ভাবস্থায় বাচ্চার বয়স তেরো এবং চোদ্দ সুনির্দিষ্টভাবে তেরো এবং চোদ্দ সপ্তাহের দিকে একবার আঠারো থেকে বাইশ সপ্তাহের দিকে একবার পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ সপ্তাহের দিকে একবার তার মানে আমরা যদি স্বাভাবিকভাবে ধরি যে প্রথম তিন মাসের থেকে একবার মাঝামাঝি একবার শেষের দিকে একবার এই তিনটা বেসিক স্ক্যানিং করে আমরা কম্পেয়ার করে এটাকে ইভালুয়েট করতে পারবো যে এটার সম্ভাবনা কতটুকু আছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি আমি ব্যক্তিগতভাবে যেগুলি দেখেছি কিছু কিছু ক্ষেত্রে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট বলে দিয়েছি এটার অটিজম হওয়ার সম্ভাবনা যথেষ্ট এবং ডেলিভারি হওয়ার পরে আমরা অটিজম তো একটা ফাংশনাল বিষয় একটা সুনির্দিষ্ট বয়সের পরে ধরা পড়ে কিন্তু কিছু লক্ষণ আমরা জন্মের পরও যদি সেই আলট্রাসোনোগ্রাফির পার্সপেক্টে মনিটর করি দেখা যাবে যে সিমটমগুলি আছে এবং আমরা কিছু পজিটিভ কেস অলরেডি পেয়েছি যেটাকে আমরা পজিটিভ আগেই বলে দিয়েছি নিঃসন্দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি এবং এটি যথেষ্ট আমাদের দেশেও যাতে চলে আসে সেই দিক সেই আশাটি আমরা করব। আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে কি মনে করেন বাংলাদেশের সনোগ্রাফির যে ক্ষেত্রটা সেটি আসলে কেমন অবস্থা বা কি অবস্থায় আছে বা যদি কোনো কিছু নতুনভাবে সংযোজন করতে হয় সেটি কি করা উচিত কিনা বা আসলে কি করা যাবে কিনা বাংলাদেশে করা যাবে এবং আমাদের করতে হবে কারণ আমরা আমি মনে করি সোনোগ্রাফিটা এখন বাংলাদেশে সবচেয়েতে বহুল পরিচিত এবং ব্যবহৃত একটি পদ্ধতি সুতরাং আমার অনুরোধ থাকবে যারাই সোনোগ্রাফি করবেন তারা যেন সুনির্দিষ্টভাবে জেনে প্রপার ট্রেনিং নিয়ে তারপরে করেন নয়তো আপনার একটি রিপোর্টের জন্য যিনি চিকিৎসক আছেন তিনি মিসলিডেড হবেন এবং রোগী ভুল চিকিৎসার শিকার হবেন এটা কোনো মতেই সমর্থনযোগ্য নয় দায়িত্বটা অবশ্যই একজন চিকিৎসকের উপরেই বর্তায় এটা সমর্থনযোগ্য নয় অনেক অনেক ধন্যবাদ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদের জানালেন আজকে আপনাকে ধন্যবাদ দর্শক সবাইকে ধন্যবাদ দর্শক স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানতে চান কিংবা কোনো পরামর্শ যদি আমাদেরকে দেবার থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এনটিভি টিভি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন অ্যাট এন ডট কম এই ঠিকানায় দর্শক স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে একজন প্রাপ্ত বয়স্ক মানুষ তার সাধারণত কমপক্ষে সাত থেকে আট ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে ঘুমানো উচিত এটি কি ফ্র্যাগমেন্ট করে হবে চার ঘন্টা দু ঘন্টা নাকি না আট ঘন্টা একটা না হলে সবচেয়ে ভালো কিন্তু এরকম যদি হয় যে আপনার কাজের প্রয়োজনে আপনাকে আপনি এটা করতে পারছেন না তখন আপনার আপনি ফ্র্যাগমেন্ট করে হলেও যদি আট ঘন্টা পূরণ করতে পারেন তাতেও আপনার নিদ্রাহীনতাটা আর থাকবে না আর বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি যে যদি বাচ্চারা পাঁচ থেকে দশ বছর বয়স এরকম বাচ্চাদের এক কমপক্ষে দশ ঘন্টা